এই পীরাউলিয়ার বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই আমানত সার বাংলাদেশ, শাহ নেসারের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই পীরাউলিয়ার বাংলাদেশে, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। যার দিল ভাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে ভাই জনতারা, নবীজির দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। মহা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ, যেই মহা রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে জান্নাতি বাগানে আসার এবং বাসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে, শক্তি দিয়ে, উচ্চ কণ্ঠে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসার 59 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, ঈমান আনার পরে আমি আল্লাহ আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম আমরের আনুগত্য করো। তাফসীর কারকেরা বলেন, আমর হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমদের আনুগত্য করার জন্য বলেছেন, হক্কানি পীর মাশায়েখকে আনুগত্য করার জন্য, হুকুম মানার জন্য আমার রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, তোমরা আমার আমরের, আমার প্রিয় বান্দাদের, আল্লাহর ওলিদের আনুগত্য করো। আল্লাহ ওলিদের আনুগত্য করার জন্য কে বলেছেন? জোরে বলে, জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন আমরের আনুগত্য করার জন্য। আমর কোন ব্যক্তি হবে? মুফাসসির কিরাম হাশিয়ায় লেখেন, আমর হচ্ছে ওয়াল ইলম আল ফিকহ, যার ভিতরে ইলম আছে, আমল আছে, যিনি আল্লাহর বিধান জানে এবং তদ্রূপ আমল করে এবং তার শ্রোতাদেরকে, তার সঙ্গী সাথীদেরকে, তার মুরিদদেরকে বলে, তোমরা
وأمر بالمعروف এবং বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ অনুগত করো রাসূল অনুগত করো সৎ কাজ আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো যারা নিজেরা সৎ কাজ করে অন্যকে সৎ কাজের নির্দেশ দেয় যারা নিজেরা আমল করে অন্যকে আমল করার নির্দেশ দেয় তারা হলো হক্কানি আল্লাহর ওলি জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুজন আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার 35 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার জন্য কে বলেছে আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা আমি আল্লাহর আযাব থেকে আমি আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা যে কোনো উসিলার মাধ্যমে নাজাত পেয়ে যাবে আল্লাহর বান্দা রাসূলের উম্মত আমরা ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর কাছে যাই উসিলার জন্য ও আল্লাহর ওলি তুমি আমাকে এমন একটা উসিলার সবক বাতলাইয়া দাও যে উসিলার মাধ্যমে আল্লাহর রিজা বন্দি হাসিল করতে পারি নবীজির জিয়ারত স্বপ্ন যোগে পাইতে পারি সেই উসিলা সেই আমল আল্লাহর ওলি তুমি বাতলাইয়া দাও হক্কানি আল্লাহর ওলিরা বলে তোমরা যদি উসিলা তালাশ করো উসিলা হিসাবে যদি গ্রহণ করতে চাও তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা যদি কাল কিয়ামতের ময়দানে নাজাত পেতে চাও আল্লাহর অনুগত করো রাসূলকে ভালোবাসো তার মাধ্যমেই তোমরা কাল কিয়ামতের ময়দানে মুক্তি হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিদের কাছে যাই আমরা উসিলার জন্য ঠিক কিনা আল্লাহর ওলিরা বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা পরের হক মেরে খাইবা না ওয়ামুর বিল মারুফ সৎ কাজ আদেশ দেওয়া সৎ কাজের নিষেধ করবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা খাস পর্দা করবা হালাল হারাম বাইসা খাইবা এবং পীরেরাও হালাল হারাম বাইসা খায় মুরিদদেরকে হালাল হারাম বাইসা খাওয়ার জন্য বলে ওই বান্দাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি ঠিক কি না বন্ধুজন আমার ভাইরা আমার আল্লাহর ওলিদের সহবতে থাকলে কতটুকু লাভ আল্লাহর ওলিদের কাছে গেলে কতটুকু লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এরপরে বলে ওয়াকুনু আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমান ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীদের সাথে চলো দেখবে সত্যবাদীদের সাথে চললে তুমি নাজাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে জাহান্নাম থেকে মুক্তি পাইবে আর সত্যবাদীদের হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি ঠিক কিনা বন্ধুজন আমার ভাইরা আমার
তাজকিরাতুল আউলিয়ার ভিতরে ঘটনাটা এসেছে আপনাদের সামনে আমি বর্ণনা করতেছি। এক মস্তবর আল্লাহর ওলি, এক মস্তবর আলেম, যার জ্ঞানের শেষ নাই, যিনি তাফসিরে কবির লিখেছেন। কি লিখেছেন? তাফসিরে কবির লিখেছেন। তাফসির কবিরের গ্রন্থকার লিখেও যিনি আল্লামা ফখরুদ্দীন আইনি। নাম কি? আল্লামা ফখরুদ্দীন আইনি, ফখরুদ্দীন রহিমাহুল্লাহ। তিনি মস্ত বড় একজন আলেম। আলেম হওয়ার পরে তিনি একদিন নজমুদ্দিন কবরার কাছে চলে গেছেন। নজমুদ্দিন কবরা ছিলেন শরিয়াত তরিকাত হাকিকাত মারেফাতের একজন আল্লাহর ওলি। নজমুদ্দিন কবরার কাছে যাওয়ার পরে আল্লাহর ওলি, আপনার কাছে আসছি বায়াত গ্রহণ করার জন্যে। কা হুজুর, বায়াত কি কোরআনের ভিতরে আছে? বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাঈউনাকা ইন্নামা ইউবাঈউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ আমার হাবিবকে বলেন, হাবিব, আপনার কাছে যখন কেউ বায়াত গ্রহণ করতে আসবে তখন তার হাত আপনার হাতের উপরে, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনি আমার বান্দা বান্দিদের আপনার হাতে হাত দিয়ে বায়াত করাইবেন। বায়াত করাইবেন কোন কথার উপরে? প্রশ্ন আছে কিনা? বায়াত করাইতে হবে কোন কোন কথার উপরে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, সহিহুল বুখারীর ভিতরে হাদিসখানা রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত দিয়ে পুরুষেরা, কারা? পুরুষেরা বায়াত গ্রহণ করলেন। প্রথম কথাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবীজি বায়াত করাইলেন, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে। এরপরে তৃতীয় বায়াত করলেন, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, সওম করবে, যাকাত। আমাদের অনেক জায়গায় দেখা যায়, আমি দেখেছি, বলে কি রে হাদিয়া আনছো নাকি? কি বলে? আগে লয় হাদিয়া, এরপরে লয় বায়াত, ঠিক কিনা? অনেক জায়গায় আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমি দেখেছি, আগে কা হাদিয়া নিয়ে আসছো, হাদিয়া দাও, এরপর বায়াত, ঠিক কিনা? কিন্তু আগে আল্লাহ নবী যে বায়াত করছেন আল্লাহর উপরে, নবীর উপরে, নামাজের উপরে, রোজার উপরে, যাকাতের উপরে, হজের উপরে, এভাবে বায়াত গ্রহণ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও বায়াত করাইছে। হুজুর, মহিলাদেরকে বায়াত করাইছেন কিভাবে? সহিহুল বুখারীতে হাদিসখানা এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করাইছেন। আবার শোনেন, এই দিকে শোনেন, মহিলাদেরকে কিভাবে আল্লাহ নবী যে বায়াত করাইছেন এটা শোনা দরকার আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করান, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির বিবি, ঠিক কিনা? সব সময় আমার নবীজির সাথে ছিল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলারা ছিল পর্দার আড়ালে। কিসের আড়ালে? পর্দার আড়ালে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করান।
আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মহিলারা ছিল পর্দা আনলে মহিলাদেরকে বায়াত করাইছেন আল্লাহ নবীজি কথার উপরে কিসের উপরে কথার উপরে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মহিলারা ছিল পর্দা আনলে আর আল্লাহর নবীজি বলেন তোমরা বায়াত গ্রহণ করো কথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বায়াত করাইছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান জোরে বলেন না সুবহানাল্লাহ নামাজ কায়েম করবে রোজা রাখবে যাকাত দিবে হজ করবে বলেন তো আমার নবীজি যেই কথার উপরে বায়াত করাইছেন বর্তমানে এরকমের অনেক জায়গায় আছে কি নাই নাই অনেক জায়গায় আছে আবার আছে কি না বলেন না থাকলে কিন্তু দুনিয়া থাকতো না না থাকলে আল্লাহর ওলিরা যদি জমিনে না থাকতো তাহলে বাংলাদেশে করোনায় কিন্তু শেষ করে ফেলতো আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের সাহাবাতে আল্লাহর ওলিদের পদচারণায় বাংলাদেশে করোনা থেকে মুক্তি ঠিক কি না বলে বহির্ভূতে ডক্টর এটা এরপরে ডক্টরেট যারা এবার ডাক্তার যারা গবেষক যারা এরা বলেছে প্রায় 2 থেকে 3 কোটি লোক বাংলাদেশের ভিতর মারা যাবে করোনায় কিন্তু কয়েক লাখ মারা গেছে ঠিক কিনা কোটির কাছে যায় নাই কেন মুফাসসিরিন কিরাম লেখেন যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মুসলিম এরা সব সময় আল্লাহ আল্লাহ রসুলের তরিকার ভিতরে থাকেন এবং পীর মাশায়েখদের সাহবাতে থাকেন যার কারণে গুনার কাজ কম করে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ডাকে এর কারণেই বাংলাদেশের ভিতরে করোনার প্রভাব কম জোরে বলেন না আলহামদুলিল্লাহ বন্ধু জান আমার ভাইরা আমার এরপরে ফখরুদ্দিন আল্লাহর ওলি ফখরুদ্দিন রহিমাহুল্লাহ তিনি একজন ছিলেন মস্ত আলেম আলেম হওয়ার পরে বলে যে আমি তো সব কিছু অর্জন করলাম কিন্তু মারেফাত জগতে তরিকাত হাকিকাত মারেফাত জগতে অবস্থান করতে পারিনি তাহলে আমার শরিয়াত তরিকাত হাকিকাত মারেফাত জগতে যদি ঢুকতে হয় তাহলে বায়াত করলি আপনি আমাকে বায়াত গ্রহণ করান নজিমউদ্দিন কোমা মারেফাতি চক্ষু দিয়ে দেখে ফখরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তার দেহের ভিতরে কলবের ভিতরে এত পরিমাণে এলেম তরিকার সবক আদায় করার মতো কোনো ফাঁক নাই মানে এত পরিমাণে তার ভিতরে কোরআনের এলেম রসুলের হাদিসের এলেম তরিকার সবক কোন ফাঁকি দিবে এই জায়গা নাই কলবে খালি শরীয়তে ভরা তরিকাতে ভরা না মারেফাতে ভরা না এইবার নজিমউদ্দিন কবরা বলে ও বাবা তোমাকে বায়াত করাইতে পারবো না কেননা তোমার দেহের ভিতরে কলবের ভিতরে এত পরিমাণে এলেম কোরআনের এলেম হাদিসের এলেম তোমার তরিকার সবক দেওয়া যাবে না তুমি নির্জনে যাও যেখানে তোমার কোরআনের এলেম চর্চা করার মতো জায়গা না হবে কিন্তু দেখা গেল ফখরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি বলেন ও বাবা সব থেকে আমি মুক্তি হতে পারি কিন্তু আমাকে খাতা কলম দিন এটা যেন চালু থাকে বলে ঠিক আছে তোমাকে পড়ার সুযোগ দিলাম না খাতা কলমের সুযোগ দিলাম ফখরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ গভীর জঙ্গলে গেলেন গভীর জঙ্গলে যাওয়ার পরে কলম আর খাতা নিলেন কলম খাতা নিতে নিতে প্রায় 6 মাস হয়ে গেল কয় মাস 6 মাস হয়ে গেল এই 6 মাসের ভিতরে তাফসীর কবির গ্রন্থ তিনি লিখে ফেললে এলেম বাড়ছে না কমছে আর বাড়ছে না কমছে বলেন
ইলম পেয়ে গেছে এইবার ফখরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ কিন্তু আর নজমুদ্দিন কুবরার কাছে যখন আবার গেলেন তখন যাওয়ার পরে বলে তোমার বিরাতে তোমার ভিতরে তো ইলম বাড়ছে সারা কমে না তোমাকে আর বায়াত করাইতে পারব না কারণ তোমারে পাঠাইছিলাম নির্জনে কিন্তু দেখা গেল তোমার ইলম কমে না আর বাড়ছে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুজন আমার ভাইরা আমার এরপরে নজিমুদ্দিন কবরার কাছ থেকে যখন বায়াত করে সাহাবাত নিয়ে যখন তিনি চলে গেছেন কিন্তু নজিমুদ্দিন কবরা তিনি বায়াত করায় নাই এবং তরিকার সবক দেয় নাই কিন্তু আল্লাহর ওলি মন খারাপ করে চলে গেছে নিদ্রায় গেলেন নিদ্রায় যাওয়ার পরে নিদ্রা থেকে উঠলেন আজরাইল আমিন সামনে হাজির জান কবাস করবেন এমন সময় ফখরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তার সাথে আর ইবলিস শয়তানের সাথে তর্ক বিতর্ক হচ্ছে এক আল্লাহ নিয়ে কয় আল্লাহ নিয়ে এক আল্লাহ নিয়ে সতে সতে প্রশ্ন করলেন সতে সতে প্রশ্নের উত্তর দিলেন এবার ফখরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি দেখা যাচ্ছে আর সামনে প্রশ্নের উত্তর দিতেছে না নজিমুদ্দিন কবরা তিনি মাগরিবের সালাত আদায় করার জন্য কেউ বলেছেন আসরের সালাত আদায় করার জন্য কেতলি ভরে কেতলিতে পানি ভরে উজু করতেছিলেন উজু করার সময় আর দেখতেছেন নজিমুদ্দিন কবরা তার মুরিদ মস্ত বড় আলেম তিনি শয়তানের সাথে সল জব করতে করতে লাস্টে উত্তর না দিয়ে ইমান হারা হয়ে মারা যাবে এই বলে নজিমুদ্দিন কবরা তিনি মারেফাতি মারেফাত জগতের চক্ষু দিয়ে এমন ভাবে চিৎকার দিয়ে বললেন ও ফখরুদ্দিন আর তার সাথে যারা মরিস ছিল তারা দেখেছে পানির কেতলিটা যখনই বা ফিক মেরেছে ফিক মারার পরে অনেক দূর চলে গেছে কিন্তু আর বললে ও ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিলে আল্লাহ জোরে বলেন নারায় তাকবীর নারায় রিসালাত বন্ধুজন ভাইর আমার দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার কত এটা ছিল শরিয়াত তরিকত হাকিকত মারেফাত চার জগতের আল্লাহর ওলি ঠিক কিনা বলেন বন্ধুজন ভাইর আমার পরবর্তীতে বললেন হে আল্লাহর ওলি আল্লাহর ওলি রে আপনি কেন পানির কেতলি ফিক মারলেন তখন বলে আমার কাছে একজন মস্ত বড় আলেম ছিল কিন্তু তার ভিতরে এত এলেম ছিল আমি তরিকার সবক দিতে পারি নাই কিন্তু আমার কাছে আসার কারণে আমি মারিফাতের চক্ষু দিয়ে অন্তরের চক্ষু দিয়ে দেখলাম ফখরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ ইমান হারা হয়ে মনে যাবে আর আমি কেতলিটা মেরেছি কেতলির এক ফোঁটা পানি ফখরুদ্দিন আইনি রহিমাহুল্লাহর কপালে পড়ছে আর ফখরুদ্দিন আইনি বলছে বিনা দলিলে শয়তান আল্লাহ এক দুরহা শয়তান এই ছিল আল্লাহর ওলি রে এই পীরাওলি আর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করেন আল্লাহ কবুল করেন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই আমানত সার বাংলাদেশ শাহনে সারের বাংলাদেশ রহম করুন আল্লাহ কবুল করেন আল্লাহ এই পীরাওলিয়ার বাংলাদেশে শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ কবুল করেন আল্লাহ ফখরুদ্দিন আইনি একজন আলেম ছিলেন আলেম হলি আল্লাহর ওলি হওয়া যায় না ঠিক কিনা বলে আল্লাহর ওলি হতে হলে আলেম লাগবে এলেমও লাগবে হেলেমও লাগবে মানে শরিয়াত তরিকত হাকিকত মারফাত
তীর চারু জগত লাগবে তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে ঠিক কিনা বলে সে সঠিক মুমিন হতে পারবে আর যদি বলে আমি শরীয়ত মানি তরিকাত হাকিকাত মারেফাত মানি না সে বড় বন্ধ আর যে বলে আমি শুধু মারেফাত মানি শরীয়ত তরিকাত হাকিকাত মানি না সেও বড় বন্ধ কিন্তু সঠিক মানুষ হতে হলে শরীয়ত তরিকাত হাকিকাত মারেফাত চার জগৎটা লাগবে ঠিক কিনা বলেন